আমাদের অনেক জায়গায় অনেক সিনেমা হলে বন্ধ হয়ে যাচ্ছে, ওখানে শপিং কমপ্লেক্স হচ্ছে। আমার সিরাজগঞ্জে আমি যেটুকু জানি সেটা হলো সিনেমা হলগুলোতে মেস বাড়ি বানাইছে, কলেজের পাশে গিয়ে তো ওখানে মেস বাড়ি বানাইছে। এগুলো খুবই কষ্টের, যে ছবিগুলো ধীরে ধীরে আসছে, মানুষজন যাচ্ছে। আমার মেয়ে সেদিন আমাকে বললো যে বাবা আমি ছবি দেখতে যাবো, পড়ান টিকিট ব্যবস্থা করে। এই যে আগে যেরকম আমি আমার বাবার থেকে চাইতাম ওইভাবে যেতাম, এইটা তো মাঝখানে উঠেই গেছে। এটা তো একটা গুড জেস্টার, ভালো ভালো ছবি বানাচ্ছে অনেকগুলো। আমি খুব সহজভাবে বলতে চাই, হঠাৎ একটা জিনিসের ভিতরে আইন তো অনেক আছে, অনেক সময় আমরা দেখি না যে একটা সাদা কাগজের ভিতরে কয়েকটা পাখি কয়েকটা ডট ডট দেওয়ার পরে যদি বলা হয় যে এখানে কি আছে, প্রথমেই বলা হয় যে কয়েকটা ডট ডট দেওয়া আছে, কিন্তু অনেক অংশ যে ফাঁকা আছে সেটা দেখি না। আমাদের কেন যেন একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে আমরা খারাপটাই আগে দেখি, এটা কিন্তু খারাপ না। আমি খারাপটা দেখে ভালোটা দেখানোর চেষ্টা করি, যেটা হয়েছে হাওয়ার ক্ষেত্রে। আর আমি সামান্য একজন মানুষ, সামান্য মানুষের হিসাবে বলতে চাই, যেটা শনিবার বিকেল স্যাটারডে আফটারনুন করতে যেয়ে আমার একটা ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। একটা কাজ করতে যেয়ে যে কত ধরনের অভিজ্ঞতাটা হয়, ওয়ান শট মানে একটা অ্যাকশন ছবি শুরু হয়ে গেল, ব্লকিং চেঞ্জ, গল্প চেঞ্জ, সিচুয়েশনস, ওর ভিতরে অ্যাকশন, যখন ছবিটা মানে ক্যামেরাটা বন্ধ হবে তার মানে ছবি শেষ। আমরা অনেকদিন রিহার্সাল দিলাম, বাইরে থেকে ক্যামেরাম্যান নিয়ে আসা হয়েছে, এর আমরা যখন যেদিন চেকটা করবো আমরা, সেদিন হওয়ার পর দেখি যে ফারুকই জিনিসটা হঠাৎ যখন অন্যদিকে ক্যামেরা গেছে, দেখি ফারুকে বোতল নিয়ে ঘুরছে, সরি ফারুকি বোতল নিয়ে ঘুরছে। ঘটনা কি, যদি যে ক্যামেরাম্যান শোল্ডারে অনেক বড় ক্যামেরা নিয়ে ঘুরছে, হঠাৎ যদি তার বাথরুম পায়, আপনি সিচুয়েশনটা বুঝতে পারছেন, কিন্তু নর্মাল ছবির মতো ছবি না।